আজকে আমরা যে বিজ্ঞানের যুগে এইটুকু জেনেছি যে এনার্জি শক্তি বা শব্দ থেকে বিশ্বের যা কিছু সৃষ্টি হয়েছে। ঋষি ঠাকুর অনুকূলচন্দ্র বলেছেন, এনার্জি ইন কনডেন্স ফর্ম ইজ ম্যাটার, অর্থাৎ শব্দের ঘনীভূত রূপই বস্তু। এই ম্যাটার বা বস্তু মানেই মাটি, গাছপালা, নক্ষত্র, পশু, পাখি, মানুষ সবই বোঝায়। তাই এই পৃথিবীর বুকে যা হয়েছে তার সর্বশ্রেষ্ঠ বস্তুর মধ্যে কিন্তু মানব দেহ হলো বেশি চেতনশীল। বা সৃষ্টিতে যত প্রকার প্রাণী আছে তার মধ্যে শ্রেষ্ঠ কিন্তু মানুষ। তবে এত মানুষের গড়ন পেটন যাই হোক না কেন, সমস্ত মানুষের রুচি, চাহিদা, রকম ভেদ, বিভিন্নতা, বিচিত্রতা সবই থেকেও সবাই যেন সমাজবদ্ধভাবে বাঁচতে চায় এবং বড় হতেও চায়, এই আদিম আকুতি আমাদের সবার মধ্যে কিন্তু আছে। তবে সবার সমন্বয় বা এক প্রাণতার একটা সূত্র ধরিয়ে দেওয়ার জন্য যদি কেউ না থাকে তাহলে কি হয়, যত আমরা পণ্ডিত বিদ্বান ব্যক্তি হই না কেন, শ্রেষ্ঠ জীবের অধিকারী হই না কেন, তবু আজকে সমাজের দিকে তাকালে যা দেখতে পাই, বিচ্ছেদ, কলহ, দ্বন্দ্ব, বিশৃঙ্খলা যেন লেগেই আছে। তাই এত মানুষের মধ্যে বা সৃষ্টির মধ্যে এমন এক মানব দেহ ধারণ করে পৃথিবীতে এক একবার এক একজন এমন শ্রেষ্ঠ মানুষ আসেন যারা সমন্বয়ের পথ দেখাতে পারেন। এই সমন্বয় বলতে তার নিদর্শন, অর্থাৎ প্রতিটি মানুষকে তার নিজস্ব শৃঙ্খলাবোধ কেমন বা এই শৃঙ্খলা পর দাঁড়িয়ে পরস্পর পরস্পরকে বাঁচা বাড়ার সহায়তা করে কেমন করে থাকতে পারে এই আচরণ বা পথ তিনি দেখাতে আসেন। তাদেরকে আমরা, অর্থাৎ যাদেরকে আমরা এতদিন চিনে এসেছি, জেনে এসেছি, তারা আপনারাও অনেকেই জানেন, যেমন যুগে যুগে রাম, কৃষ্ণ, বুদ্ধ, যিশু, মোহাম্মদ, চৈতন্যদেব, রামকৃষ্ণ এবং বর্তমান যুগে শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র। এই যে বিষয়গুলি সকলের কথা আমি এত করে বললাম যে সমন্বয়, শৃঙ্খলা, এগুলি এই যুগে যুগে যারা এসেছেন এরা একই রকম কথা সবকালেই বলেছেন, তবে যুগোপযোগী বৈশিষ্ট্য পালি তাদের চিরকালের একই কথা হলেও যুগোপযোগী তিনি পরিবেশন করেন। তবে তাদের সকলেরই একই রকম কথা, তার কয়েকটি বিষয় আপনাদের তুলে ধরি। যেমন উৎসমুখীনতার কথা সবাই বলেন, ভালোবাসার কথা বলেন, সেবার কথা বলেন, আত্মনিয়ন্ত্রণের কথা বলেন, সপরিবেশ সত্তা সম্বর্ধনার কথা বলেন। যে কোনো মানুষের কর্ম অনুপাতে আমরা কিন্তু তাদের প্রায় উপাধি দিয়ে থাকি, তেমনি এদেরও উপাধি দেওয়া হয়। যেমন আমাদের সাধারণ মানুষের যে ডাক্তারি করে তাকে আমরা ডাক্তার বলি, টিচারশিপ করলে শিক্ষক বলি, উকিল, চাষি, ইঞ্জিনিয়ার ইত্যাদি যেমনি উপাধি দিয়ে থাকি, তেমনি এই এমনতর্ব সর্বসমস্যার সমাধানকারী, শৃঙ্খলা জীবনযাপন ও উন্নত জীবনের অধিকারী করে তোলবার জন্য যিনি যুগে যুগে আসেন তাকে আমরা ঈশ্বর, ভগবান, সর্বদেবময়, দয়াময়, করুণাময় ঠাকুর ইত্যাদি বলে থাকে বা উপাধি দেওয়া হয়। সব থেকে বড় বিষয় হল ওরা যখন পৃথিবীতে আসেন তখন মানুষের মধ্যে বাঁচা বাড়ার
সমন্বয়ের অভাব দেখা দেয় বা বিশৃঙ্খলা বা যাকে আমরা ধর্মের গ্লানি বলে থাকি তাই হয়ে যায়। তখন তাঁরা কি করেন, তখন পৃথিবীতে নবরূপে এসে আবার তিনি মানুষের বাঁচা বাড়ার কথা, সমন্বয়ের কথা, শৃঙ্খলার কথা, একাবদ্ধতার কথা, অর্থাৎ এক কথায় সমস্ত মানুষের বাঁচা বাড়ার পথ দেখাতে আসেন। আর যখন তাকে মানুষ সহজে চিনতে পারে না বলে তিনি বেশিরভাগই শুভ সংস্কার সম্পন্ন মানুষের সঙ্গে তার একটা প্রাকৃতিক নিয়মে যেন পরিচয় হয়ে যায়, তাই বলা হয় যে তিনি যখন আসেন ভক্তের সঙ্গে লীলা করেন এবং মুক্তকণ্ঠে ঘোষণা করেন মামেকং শরণং ব্রজ, অর্থাৎ আমাকে অনুসরণ করে চলো। এই কথাটি শ্রীকৃষ্ণ বলেছেন আমরা প্রায় জানি। বুদ্ধদেবের ত্রিপিটকে পাই, বুদ্ধদেব বলেছেন বুদ্ধং শরণং গচ্ছামি। আমরা বাইবেল থেকে পাই যীশুখ্রিস্ট বলেছেন আই এম দ্য ওয়ে দ্য ট্রুথ দ্য গোল, নান ক্যান কাম টু দ্য ফাদার বাট থ্রু মি। এইভাবে যুগে যুগে পুরুষোত্তম অর্থাৎ যারা সর্ব পরিপূরণকারী সমন্বয় করাতে পারেন, অর্থাৎ এক কথায় আচরণ সিদ্ধ, তিনি যুগে যুগে আসেন। তার মধ্যে আমরা বর্তমানে যার পদতলে বসেছি তিনি হলেন শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র, সব সমস্যার সমাধান দিতে এসেছেন। তাই তাঁর বাণীতে আমরা পাই ঈশ্বর এক, ধর্ম এক, প্রেরিত পুরুষ এক, বার্তাবাহী এক, সত্তাবাহী। এই সার কথা তিনি বলেছেন, সকল জীব মনুষ্যরূপী ভগবানের সর্ববিষয়ের সমাধান পেতে পারে। শুধু তাই নয়, শরীরকে সুস্থ, সবল, নিরোগ এবং দীর্ঘায়ু এবং উন্নত চেতনশীল করে রাখতে হলে ওই রকম যারা যুগে যুগে আসেন এমনতর ঈশ্বর পুরুষকে অর্থাৎ তাঁর কাছে দীক্ষায় দীক্ষিত হয়ে গুরুরূপে গ্রহণ করতে হয়, করে তাঁর পথে চলতে হয় বা তাকে অনুসরণ করতে হয়। ওরা একই হলেও যে কোনো একজনেরই বার্তা নিয়ে বা একজনকেই আমরা যদি মেনে চলি, অর্থাৎ একজনকে মানতে হবে কেন, তিনি যখন আসেন তিনি তো একজনই আসেন, দুজন তো একসঙ্গে আসেন না। তাই তিনি যুগে যুগে এক একবার যখন আসেন তখন ইভোলিউশন থিওরি অর্থাৎ বিবর্তনের সূত্র, বর্তমানকালের নিয়ম, পূর্বের ধারা এক হলেও নূতন করে তিনি পরিবেশন করতে আসেন। তেমনি ঈশ্বরও যেমন নবরূপে বিবর্তনের ধারা নিয়ে আসেন, তেমনি বিজ্ঞানের ধারায়ও আমরা জেনেছি যে আমরাও এই বিবর্তনের যুগে কিন্তু আগে যা জানতাম, আগে যা বুঝতাম, আগে যা করতাম তা কিন্তু বর্তমানে কিন্তু সমস্ত তার মধ্যে এই বিবর্তনের উপর দাঁড়িয়ে আমরা সেগুলোকে মেনে চলি। তাই এই যুগের পূর্বতনের নবকলেবর এবং সর্বপরিপূরণকারী পুরুষোত্তম, বর্তমান পুরুষোত্তম শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের থেকে আমরা তার সমস্ত কিছু নূতন বিবর্তনের উপর যে ধারাগুলো পাই সেগুলোই আমরা আমাদেরকে মেনে চলা দরকার। তার সৃষ্টির থেকে যে শব্দের রূপের বর্ণনা আমি করেছিলাম প্রথমে, সেই শক্তির আরাধনায় ও তার অনুচলনে জীবনকে সার্থক করে তোলাই আমাদের একমাত্র পথ। শ্রী ঠাকুরের বাণীতে পাই হি ইজ দ্য হাইয়েস্ট অ্যান্ড বেস্ট গাইড অ্যান্ড গোড টু হিউম্যান ইভোলিউশন, অর্থাৎ তিনি বিবর্তনের, তিনি হলেন মানব বিবর্তনের সর্বোচ্চ এবং সর্বশ্রেষ্ঠ পরিচালক ও অনুপ্রেরক। তাই জীবনের বাঁচার জন্য দরকার আমাদের জ্ঞান, গুণ, দর্শন, শ্রবণ, আলোচনা এবং আচরণ সমন্বিত মধুর বচন, ব্যবহার আর আমাদের প্রবৃত্তি নিয়ন্ত্রণের জন্য আরও কিছু যে নীতিবিধি জানা দরকার তা একমাত্র গুরুকরণের মধ্যে দিয়েই জানতে হয়। আমাদের জীবনের বা আমাদের জীবন বিশ্ববিদ্যালয়ের এই সমস্ত কিছু শিক্ষা দেওয়ার
যিনি মালিক, যাকে আমি পুরুষোত্তম বলে আপনাদের কাছে বললাম, তিনি হলেন আচার্য, পরিচালক ও পরিপোষক। এই তাকে কেন্দ্র করেই জীবন নিয়ন্ত্রিত হয় ও পরিবেশও নিয়ন্ত্রিত হয়। যে শব্দের থেকে আমি শুরু করেছিলাম, এই শব্দের যে মূর্ত প্রতীক শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র, তিনি বলেছেন, আরাধনা করা মানেই শব্দ বা তার দেওয়া নাম তপস্যা করা। এই কেন তপস্যা করতে হবে না, এই শব্দ থেকে সৃষ্টি বলে শব্দের মধ্যে দিয়ে আমাদের শরীরের সমস্ত কিছু সৃষ্টির মর্কজ লুকিয়ে আছে। তাই মানুষ যতই সম্পদের অধিকারী হোক না কেন, মূল যে আমাদের চাওয়া শান্তি ও সুখ, এটা কিন্তু মানুষের আত্মা থেকে পাওয়া বড় মুশকিল। তাই ঈশ্বর এসে আমাদের ধরিয়ে দেন কি করে পাওয়া যাবে এই শান্তি আর সুখ। শ্রী ঠাকুর একটি ছড়ায় বলেছেন, উদ্ধৃতি করে বলেছেন, ভজনবিহীন জনে শান্তি আশা করা বৃথা, ধ্যানবিহীন জনে সুখ আছে কোথা। শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র এই নাম শব্দটি আরাধনা ও ঈশ্বরের বিধি বা নিয়ম পালনে যে বিষয়গুলি আমাদের জীবনকে মধুময় বা আনন্দময় বা সেবাময় করে তোলার জন্য যে বাণীগুলি দিয়েছেন, তা আমরা এই এক ঈশ্বর এইটি বিশ্বাস করে যদি মেনে চলি, তাহলে আমার জীবন ধন্য হতে পারে। তাই এই যে নামটি বা শব্দটি, যে শব্দ থেকে সৃষ্টি হয়েছে, এর থেকে পরপর যদি আমরা ঠাকুরের কথা অনুযায়ী পালন করে চলি, তাহলে শেষে গিয়ে আমরা কি পাই। শ্রী ঠাকুরের বাণী উদ্ধৃতি করে বলি, নামের বিহাইন্ডে আসে ধ্যান বা মেডিটেশন, আর এই ধ্যানের বিহাইন্ডে আসে অ্যাডহারেন্স বা অনুরাগ। এই অনুরাগ কি করে না, অনুরাগ হলো আমাদের যে শরীরে কাম আছে, ক্রোধ আছে, লোভ আছে, মোহ আছে, এই বৃত্তিগুলোকে নিয়ন্ত্রণ করে, অর্থাৎ সুষ্ঠুভাবে পরিচালনা করে। তাহলে এই এই অনুরাগের বিহাইন্ডে কি আসে, অর্থাৎ পেছনে কি আসে না, ক্যারেক্টার অ্যাডজাস্টমেন্ট, অর্থাৎ চরিত্র নিয়ন্ত্রণ। এই মানুষের চরিত্র নিয়ন্ত্রণ না হলে, যত শিক্ষিত মানুষ হোক না কেন, পণ্ডিত হোক না কেন, আজকে সমাজের বুকে তাকালে আমরা দেখতে পাই যে মানুষে মানুষে বিভেদ বিচ্ছেদ হানাহানি কাটাকাটি বেড়ে গেছে, এবং এর সঙ্গে আমরা যত অপ্রকৃতিস্থ হচ্ছি, প্রকৃতিও আমাদের বিরুদ্ধে চলে যাচ্ছে। আজকে যেমন আমাদের কাছে নানা রকম ভাইরাস, এই যে করোনা ভাইরাস বলে যেটা বেরিয়েছে, বা আরও কত ভাইরাস আমাদের জীবনে এসে হাজির হয়েছে, আমরা একটা মনুষ্য শ্রেষ্ঠ জীব হয়েও যেন বিপর্যস্তের মধ্যে পড়ে গেছি, কুল খুঁজে পাচ্ছি না। তাহলে এই যে এটা নাকি নির্ভর করে কিসের উপর, মানুষের যত ক্যারেক্টার অ্যাডজাস্টমেন্ট, অর্থাৎ প্রকৃতির একটা সুষ্ঠু মানে আছে, প্রকৃতি মানে প্রকৃত অর্থাৎ চরিত্র, অর্থাৎ আমাদের চরিত্র যত নির্মল পবিত্র হয়, প্রকৃতি নাকি আমাদের মায়ের মতো কোল দিয়ে বা আগল দিয়ে রক্ষা করে। এই যে চরিত্রটি, এইটি বর্তমান যুগে কিন্তু খর্ব হয়েছে প্রচুর। নারীর পবিত্রতা নষ্ট হয়েছে, পুরুষের পবিত্রতা নষ্ট হয়েছে। তাহলে এই যে বা আমাদের যে রাষ্ট্রনেতাদের মধ্যে তারা ঠিকমতো সংবিধান তৈরি করতে পারছে না, কিসের উপর দাঁড়িয়ে মানুষ সুষ্ঠুভাবে আনন্দে থাকবে, একতাবদ্ধ হয়ে থাকবে, তা ঠিক করতে পারছে না। এই জন্যে শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র এই ক্যারেক্টার অ্যাডজাস্টমেন্টের পরে আবার আরও দুটো তিনটে কথা বললেন। কি বললেন, এর বিহাইন্ডে আসে ইন্টারেস্ট বা অন্তরাস। এই অন্তরাস এমন একটা জিনিস, সে নাকি নিজেকে তো আনন্দময় করে তুলে এবং বহু মানুষকে সে আপন করার তার আকুতি নাকি ভেতর থেকে জাগে, এটাই হলো ঠাকুরের কথা। এই ইন্টারেস্ট বা অন্তরাস মানুষের যখন আসে, তখন এর বিহাইন্ডে অর্থাৎ এর পেছনে নাকি সঙ্গে সঙ্গে এসে যায় অ্যাপ্রিসিয়েশন মুড বা উইল, অর্থাৎ গুণগ্রহণের ইচ্ছা বা ভাব। অর্থাৎ মানুষ জগতে যত গুণী হয়, তত সে তত মানুষকে আপন করতে পারে, নিজের মতো ভাবতে পারে, অপরকে সে সাহায্য করতে পারে, সহযোগিতা করতে পারে। আর এটা না হলে কি হয়, পরস্পরের মধ্যে বৃত্তি নিয়ন্ত্রণ না থাকার ফলে পরস্পরের বিরোধী হয়ে দাঁড়ায়। আজকে যে শিক্ষিত সমাজ বলছি আমরা, কিন্তু মানুষে মানুষে বিভেদ বেড়ে গেছে। তাহলে এই অ্যাপ্রিসিয়েশন মুড অর্থাৎ গুণগ্রহণের ভাব যখন এসে যায়,
তখন তার বিহাইন্ডে কি আছে? কন্টেন্ট সার্ভিস, ফেথ অ্যান্ড ডিসকাস, অর্থাৎ প্রসন্ন সেবা করার ইচ্ছা হয়, বিশ্বাস আসে, আর এই আদর্শ অর্থাৎ এই যে গুণ, জ্ঞান, চরিত্র, এগুলো মানুষের মধ্যে বিস্তারিতভাবে প্রকাশ করার তার ইচ্ছা জাগে, তখন সে হয় আনন্দের মানুষ, আনন্দের অধিকারী। ঠাকুর অনুকূলচন্দ্রের বাণী আমার মনে পড়ে, যে তিনি বলছেন মানুষ নাকি যতক্ষণ না আনন্দের অধিকারী হয় তখন ততক্ষণ পর্যন্ত সে কিন্তু প্রকৃতপক্ষে কেমন তার জীবন যে মধুর আনন্দের এসে বোধ করতে পারে না। তাই শ্রী ঠাকুরের একটি ইংরেজি বাণী মনে পড়ে, বি কনস্ট্যান্ট টু ইউর লর্ড উইথ মেডিটেশন, ডু সার্ভ হিম অ্যাজ মাচ অ্যাজ ইউ ক্যান, গো অন অ্যান্ড হ্যাভ ব্লিস, অর্থাৎ তুমি তোমার প্রভুতে ধ্যানের মাধ্যমে অবিচলিত থাকো, তাকে তোমার মতো করে সেবা দাও, এমনি করে এগিয়ে চলো এবং আনন্দের অধিকার হও। এই যে কথাটি বর্তমান পুরুষোত্তম শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র থেকে আমরা পেলাম, তাহলে এতে বা বোঝা যাচ্ছে মানুষ অবিচলিতভাবে থাকতে পারে কখন। আজকে মানুষ দেখুন এই যে করোনা ভাইরাসের ব্যাপারে অবিচলিত হয়ে পড়েছে, কেন না মানুষ অবিচলিত থাকার কোন পথে গেলে সে খুঁজে পাচ্ছে না। খাদ্য কেমন কন্ট্রোল করতে হবে তা জানে না, খাদ্যের উপর নির্ভর করে দেহ। শাস্ত্রে আমরা পড়েছি আহার শুদ্ধ সত্তা শুদ্ধ, সত্তা শুদ্ধ ধুবাশুদ্ধ, স্থিতিলব্ধি সর্বগ্রন্থিনাং বিত্রমক্ষ। তাহলে আমরা আহারকে শুদ্ধ করি না, সেটা একটা দিক আছে। তারপর দেখবেন আমরা যে এই শব্দ থেকে সৃষ্টি, শব্দের মরকজ কী বা তার থেকে আমাদের কী করে নিয়ন্ত্রণ হয়, এটা আজকে ঠাকুর যেমন বললেন, এটাও আমরা গুরুত্ব দিই না। বা কাকে আমরা অনুসরণ করে চললে আমাদের জীবন মধুময় হবে এখন আমরা খুঁজে পাই না। কিন্তু শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র যে এ যুগের বিবর্তনের যুগে বর্তমান পুরুষোত্তম তিনি সবটা দিয়েছেন। আর এই যে আমরা থানকুনি পাতা খাই যাকে অমৃতা পাতা বলেছেন, এতেও আমাদের অনেক রোগ আসতে পারে না। তাই এ যুগে এখনই এই এক এবং তিনি শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রকে গ্রহণ করে ত্রাণ পাওয়ার সেবা প্রার্থনা করতেই হবে আমাদের। এই পরিস্থিতির একটি অনুপাতে আপনাদের সামনে আমি একটা ঠাকুর অনুকূলচন্দ্রের ছড়া শোনাই, আপদ বিপদ যাই না আসুক যেমনি হোক প্রাণ, ইষ্টভীতি আনে আনে সবার পরিত্রাণ। এই যে ইষ্টভীতি অর্থাৎ প্রভুকে নিত্য নিজ হাতে কিছু দেওয়া, এর থেকে নাকি ঈশ্বরের করুণা দয়া আমাদের উপর ঝরে পড়ে। তা এই এই কথার পরিপ্রেক্ষিতে পরিবেশের শেষে ওনারা যে এক এবং অদ্বিতীয় এবং এক বার্তাবাহী, এই কথাটির মধ্যে দিয়ে আমাদের জানতে হবে এক বার্তাবাহী হলো বর্তমান পুরুষোত্তমেরকেই আমাদের অনুসরণ করতে হবে। তাই শ্রী ঠাকুরের একটি শেষে পরিশেষে আমি এইটুকু প্রমাণ করে দিয়ে যাই যে তিনি পূর্বপূর্ব যে পুরুষোত্তম যারা অর্থাৎ অবতার পুরুষ যারা 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 শ্রীকৃষ্ণ বুদ্ধ যীশু যারা পরপর এসেছেন তাদের মধ্যে বর্তমানের মধ্যে যে তাঁদের সমস্ত কিছু থরে থরে সাজানো আছে এবং বর্তমানকে ধরলে যে তাই সেই এককে ধরলে যে তিনি তাঁকে সবাইকে মানা হবে তার একটি ছড়া আপনাদের সামনে বলিয়ে বলে আমি পরিশেষে শেষ করতে চাই। পুরুষোত্তম আসেন যখন পূর্বপূর্ব ছিলেন যারা, গুরু গরিয়ান তাদের চেয়েও তাঁতেই ফুটন্ত তাদের ধারা। এই ছড়াটিতে বোঝা যায় যে পূর্বপূর্ব যারা ছিলেন তারা বর্তমান এক এবং অদ্বিতীয় হয়ে যখনই আসেন তখনই এক হয়েই আসেন। তাই আমরা আমাদের জীবনে অর্থাৎ এখনকার বর্তমান এই যুগ সন্ধিক্ষণে এই যতই যাই আসুক না কেন যেমনি হোক প্রাণ, আমরা কিন্তু এই বর্তমান পুরুষোত্তম অর্থাৎ অবতার পুরুষ অবতার বরিষ্ঠ শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রকে গ্রহণ করে আমাদের সমস্ত বিপদের হাত থেকে ত্রাণ পেতে হবে, রক্ষা পেতে হবে। আসুন আমরা তাকে গ্রহণ করে জীবনকে ধন্য করি, সুখী হই, আনন্দ পাই। আমি শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের সহপ্রতিনিধি শ্রী লক্ষ্মণকান্ত সি কথা শেষ করলাম। বন্দে পুরুষোত্তমা।